আসসালামু আলাইকুম আমরা এখন দেখব কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফিন্যান্সের কার্যালয় ডিফেন্স ফিনান্স ডিপার্টমেন্টের জুনিয়র অডিটর এলডিএ কাম টাইপিস্ট পদের এমসিকিউ পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলটির সাথেই থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে সাতান্ন নম্বর অঙ্ক দিয়ে সাতান্ন নম্বর অঙ্কে ছিল একটি বেজোর পূর্ণ সংখ্যার পাঁচ গুণের সাথে পরবর্তী বেজোর সংখ্যা তিন গুণ যোগ করলে বাষট্টি হয় প্রথম বেজোর পূর্ণ সংখ্যাটি কত তো আমাদের প্রথম বেজের পূর্ণ সংখ্যাটি হচ্ছে এক্স দ্বিতীয় বেজের পূর্ণ সংখ্যাটি হচ্ছে এক্স প্লাস টু তাহলে আমরা বলতে পারবো হচ্ছে এটার পাঁচ গুণ অর্থাৎ ফাইভ এক্স প্লাস অর্ডার হচ্ছে তিন গুণ থ্রি ইন্টু এক্স প্লাস টু এটার সমান সমান বলা হচ্ছে সিক্সটি টু বা এটা ক্যালকুলেশন করে এক্সের মান বের করতে হবে এক্স ইকুয়াল টু আসবে হচ্ছে সেভেন অর্থাৎ ছোট সংখ্যাটি হবে হচ্ছে সেভেন বা প্রথম বেজোর স্বাভাবিক সংখ্যা হবে হচ্ছে সেভেন এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর আটান্ন নম্বর আটান্নতে বলা আছে পাঁচ বাহু বিশিষ্ট বহুভুজের কতটি কর্ণ আছে তো যেহেতু পাঁচ বাহু আর কর্ণ দুই বাহু মিলে হয় তাহলে ফাইভ কম্বিনেশন টু হবে হচ্ছে মোট কর্ণের সংখ্যা তাহলে আসবে হচ্ছে দশ কিন্তু এখানে কথা হচ্ছে এই যে দুইটা বিন্দু যোগ করে কতগুলি বাহু পাওয়া যায় এটা বের করা হলো সেই ক্ষেত্রে যেহেতু পঞ্চভূজ সেহেতু পাঁচটা বাহু এক্সটার্নাল বাহু সেগুলি দিতে হবে এখান থেকে থাকবে হচ্ছে পাঁচ অর্থাৎ পাঁচটি কর্ণ পাওয়া যাবে এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার উনষাট নাম্বার উনষাটে বলা আছে দুইটি সংখ্যার গসাগু এগারো এবং লসাগু সাত হাজার সাতশো একটি সংখ্যা দুইশো পঁচাত্তর হলে অপর সংখ্যাটি কত আমরা জানি সংখ্যা দুইটির গুণ ফল ইকুয়েল টু হচ্ছে লসাগু ইন্টু গসাগু তাহলে আমরা বলতে পারবো হচ্ছে একটি সংখ্যা ইকুয়েল টু লসাগু এখানে দেওয়া আছে হচ্ছে সাত হাজার সাতশো গসাগু দেওয়া আছে হচ্ছে এগারো ভাগ হবে হচ্ছে অপসংখ্যাটি দুইশো পঁচাত্তর এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে হচ্ছে তিনশো আট অর্থাৎ তিনশো আট হবে হচ্ছে অপসংখ্যাটি এটি প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার ষাট নাম্বার ষাটে বলা আছে তিনটি স্বাভাবিক ক্রমিক সংখ্যার গুণফল সর্বদা কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে তার প্রশ্নটা একটু ভুল আছে প্রশ্নটা হবে হচ্ছে তিনটি স্বাভাবিক ক্রমিক সংখ্যার গুণফল সর্বদা কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে না অপশনে দেখান দেওয়া আছে হচ্ছে দুই তিন চার এবং ছয় তো তিনটা ক্রমিক সংখ্যা যদি হয় তাহলে আমাদের যেহেতু একটা জোর সংখ্যা মাস্ট হবে সেহেতু দুই দ্বারা বিভাজ্য হবে তিনটা ক্রমিক সংখ্যা হলে একটা সংখ্যা থাকবে এমন তিন দ্বারা বিভাজ্য মাস্ট এটা হবে আর তিন আর দুই যেহেতু ছয় দ্বারা বিভাজ্য হয় সেই ক্ষেত্রে ছয় দ্বারা বিভাজ্য হবে সেই ক্ষেত্রে বাকি থাকবে হচ্ছে চার এই চার হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার একষট্টি নাম্বার একষট্টিতে বলা আছে টু এক্স ইকুয়েল টু থ্রি ওয়াই প্লাস ফাইভ হলে ফোর এক্স মাইনাস সিক্স ওয়াই ইকুয়েল টু কত তো এটা করলে আমরা পাবো টু এক্স মাইনাস থ্রি ওয়াই পাশে নিয়ে আসলে ইকুয়েল টু ফাইভ তো এটাকে যদি উভয়পক্ষে দুই দ্বারা গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে টু ইন্টু ফাইভ বা এটা আসবে ফোর এক্স মাইনাস সিক্স ওয়াই ইকুয়েল টু টেন অর্থাৎ টেন হবে হচ্ছে নির্ণয় মান এটি এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নম্বর বাষট্টি নম্বর বাষট্টিতে বলা আছে এবিসিডি রম্বসে এক মান সিক্সটি ডিগ্রি হলে ডি কোণের মান কত তো ডি যদি একটা রম্বস আমরা এরকমভাবে আঁকি এ বি সি ডি তাহলে এই কোণ বলা হচ্ছে সিক্সটি ডিগ্রি তাহলে এই কনের মান কত জানতে চাওয়া হয়েছে তাহলে একশো আশি ডিগ্রি থেকে যদি আমরা 60 ডিগ্রি বিয়োগ করি পাবো হচ্ছে একশো ডিগ্রি তাহলে এই কোণের মান হবে হচ্ছে ওয়ান টোয়েন্টি ডিগ্রিটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন 63 নম্বর নাম্বার শুটিতে বলা আছে এ প্লাস বি ইকুয়েল টু ফোর হলে এ প্লাস বি হোল কিউব ইকুয়েল টু কত তো এ বি ফোর হলে অ্যাপ্লাস বি আসবে হচ্ছে ফোর কিউব ইকুয়েল টু আসবে হচ্ছে সিক্সটি ফোর হবে হচ্ছে প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার চৌষট্টি নাম্বার চৌষট্টিতে বলা আছে এক্স প্লাস ওয়ান বাই হলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু কত তো এটা করলে আমরা পাবো হচ্ছে এক্স প্লাস ওয়ান হোল

দুইশো বিয়াল্লিশ বর্গগজ এই দুইশো বিয়াল্লিশ বর্গ হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার ছেষট্টি নাম্বার বলা আছে একটা দৈর্ঘ্য প্রশ্নের দ্বিগুণ ক্ষেত্রফল বত্রিশ বর্গ মিটার হলে বড় বাহুটির কত তো একটা বাহু ধরে হচ্ছে টু একটা ধরে হচ্ছে এক্স বড় বাহু হচ্ছে টু এক্স বের করতে হবে তাহলে ক্ষেত্রফল হলে টু এক্স অর্থাৎ টু এক্স টু আসবে হচ্ছে থার্টি বা স্কোয়ার টু আসবে হচ্ছে বা এক্স ইকুয়াল টু আসবে হচ্ছে এক্স যদি হয় তাহলে বড় বাহুটা হবে হচ্ছে টু এক্স টু এক্স আসবে হচ্ছে এইট অর্থাৎ এইট মিটার হবে হচ্ছে বড়বাহু দৈর্ঘ্য এটিই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন আমরা সাতষট্টি নম্বর সাতষট্টিতে বলা আছে দ্বারবেয়ে একটি নৌকা স্রোতের অনুকুলে ঘণ্টায় পনেরো কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে ঘন্টায় যায় পাঁচ কিলোমিটার স্রোতের ব্যাগ কত স্রোতের ব্যাগ বের করার ক্ষেত্রে যেটা করবেন সেটা হচ্ছে অনুকূলের গতিবেগ বিয়োগ প্রতিকূলের গতিবেগ ভাগ টু দিয়ে দিবেন তাহলে স্রোতের গতিবেগ বের হবে আর যদি নৌকার গতিবেগ বের করতে বলতো তাহলে এটা প্লাস করে দুইদের অভ করতে হইতো তাহলে এটা আসবে হচ্ছে দশ বাই দুই ইকুয়েল টু আসবে হচ্ছে পাঁচ অর্থাৎ পাঁচ কিলোমিটার পার ঘণ্টা এইটা হবে হচ্ছে স্রোতের গতিবেগ তারপরে প্রশ্ন নাম্বার আটষট্টি নাম্বার আটষট্টিতে বলা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ এক্স ওয়াই ইকুয়াল টু টুয়েলভ এ প্লাস বি ইকুয়াল টু কত এটা আসলে হবে হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত তাহলে এক্স প্লাস ওয়াই

কোন তিনটিকে ডিগ্রিতে প্রকাশ করুন তো তিন অনুপাত চার অনুপাত পাঁচ যদি হয় তাহলে টোটাল হচ্ছে তিন এক চার সাত সাত পাঁচ বারো বারো ভাগের তিন হচ্ছে একটা কোন আর একটা হচ্ছে বারো ভাগের চার অংশ আর একটা হচ্ছে বারো ভাগের পাঁচ অংশ তো তিন কোন মিলিয়ে হয়ে যাচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে সবগুলির সাথে একশো আশি ডিগ্রির কম্পেরিজনে আমরা অংশগুলি বের করবো এটা করলে পাওয়া যাবে হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি এটা করলে পাওয়া যাবে হচ্ছে ষাট ডিগ্রি এটা করলে পাওয়া যাবে হচ্ছে পঁচাত্তর ডিগ্রি তাহলে পঁয়তাল্লিশ ষাট এবং পঁচাত্তর ডিগ্রি হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপরে বসে নাম্বার সত্তর নাম্বার সত্তরে বলা আছে ওয়ান টোয়েন্টি ফাইভ রুট ওভার ফাইভ টু এক্স ইকুয়েল টু ওয়ান হলে এক্সের মান কত তাহলে এটা করতে গেলে এটাকে লিখতে পারবো হচ্ছে রুট ফাইভ টু দি পাওয়ার সিক্স আর এটা হচ্ছে রুট ফাইভ টু দি পাওয়ার টু এক্স ইকুয়েল টু এটাকে লিখতে পারবো হচ্ছে রুট ফাইভ টু দি পাওয়ার জিরো কারণ যে কোনো কিছুর উপরে পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান বা রুট ফাইভ ওল টু দি পাওয়ার টু এক্স প্লাস সিক্স ইকুয়েল টু আসবে হচ্ছে রুট ফাইভ টু দি পাওয়ার জিরো অতএব যেহেতু বেস বেস্ট সমান পাওয়ার পাওয়ার সমান হবে টু এক্স প্লাস সিক্স ইকুয়াল টু জিরো আসবে এক্স ইকুয়াল টু আসবে হচ্ছে মাইনাস থ্রি তাহলে মাইনাস থ্রি হবে হচ্ছে নির্ণয় মান এটি এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নাকি কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করবো কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ